18ই সেপ্টেম্বর 1998 তারিখে রাজধানী ঢাকা এবং দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের জন্য 3,843 কোটি টাকার প্রস্তাব করা হয়। 5 কিলোমিটার দীর্ঘ এবং 18.10 কিলোমিটার চওড়া এই সেতুটিকে বাংলাদেশের সম্ভাব্য দীর্ঘতম সেতু হিসেবে বিবেচনা করে 1999 সালে জুলাই মাসে নির্মাণ কাজ শুরু করার এবং জুন 2004 সালে শেষ করার প্রস্তাব করা হয়েছিল ওই প্রপোজালে। প্রস্তাবিত 2,893.50 কোটি টাকা বিদেশি উৎস থেকে এবং 750 কোটি টাকা দেশীয় উৎস থেকে সংগ্রহ করার সিদ্ধান্ত হয়। 2006-07 বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে তৎকালীন বাংলাদেশ সরকার পদ্মা বহুমুখী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। প্রিয় দর্শক, পদ্মা বহুমুখী সেতু হল বাংলাদেশের একটি বহুমুখী সড়ক রেল সেতু যা গঙ্গার প্রধান শাখা পদ্মা নদীর উপর নির্মিত। এটি বাংলাদেশের শরীয়তপুর এবং মাদারীপুরের সাথে দেশের দক্ষিণ পশ্চিম, উত্তর ও পূর্বাঞ্চলের সাথে সংযোগ স্থাপন করেছে। সেতুটি আজ 25 জুন 2022 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ এপ্রিল 2010 প্রকল্পের জন্য প্রাক যোগ্যতা টেন্ডার আহ্বান করে। সেতুর নির্মাণ কাজ 2011 সালে প্রথম দিকে শুরু এবং 2013 সালে সমাপ্তি হবে বলে আশা করা হয়েছিল। চীনা বিল্ড অপারেটর ট্রান্সফার বিওটি ভিত্তিতে সেতুটি নির্মাণ ও $2 বিলিয়ন বা প্রকল্প ব্যয়ের 70% বিনিয়োগ করার প্রস্তাব দেয়। 4টি কোম্পানি টেন্ডারের কাগজপত্র ক্রয় করে। শেষ পর্যন্ত শুধুমাত্র চীনা কোম্পানি 24শে এপ্রিল 2014 তারিখে তাদের আর্থিক প্রস্তাব জমা দেয়। 17ই জুন 2014 তারিখে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে পদ্মা নদীর উপর দীর্ঘ আকাঙ্ক্ষিত সেতু নির্মাণের জন্য নির্বাচিত করা হয়। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুটির আনুমানিক খরচ ধরা হয় 91.72 বিলিয়ন টাকা বা $1.1 বিলিয়ন। দর্শক, প্রাথমিকভাবে শুধু সড়ক সেতু হিসাবে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত ছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেললাইন যুক্ত করার নির্দেশ দেন। 2007 সালে অনুমোদনের সময় পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয় 10,162 কোটি টাকা। রেল সুবিধা যুক্ত করে 2011 সালে ব্যয় বেড়ে দাঁড়ায় 20,507 কোটি টাকা। রেলওয়ের প্রস্তাব ছিল সেতুতে ডাবল লাইনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণের, কিন্তু ব্যয় কমাতে সিঙ্গেল লাইনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয় সেতুর নিচতলায় বা লোয়ার ডেকে। পদ্মা সেতুতে ডাবল ডেক কন্টেনারবাহী ট্রেন চলতে পারবে। যাত্রীবাহী ট্রেন চলতে পারবে ঘন্টায় 160 কিলোমিটার গতিতে। পণ্যবাহী ট্রেন চলতে পারবে 125 কিলোমিটার গতিতে। ডুয়েল গেজ রেললাইনের কারণে ব্রডগেজ ও মিটার গেজ দুই ধরনের ট্রেনই এটাতে চলতে পারবে। পদ্মা রেল সংযোগ ও খুলনা মংলা রেললাইন নির্মাণের পর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার সাথে সরাসরি যুক্ত হবে ঢাকা। পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম। 20 স্তরের ইস্পাত ট্রাস সেতুটির উপর স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক লেনের রেলপথ বহন করবে। 150 মিটার দীর্ঘ 41টি স্প্যান সংযুক্ত, মোট দৈর্ঘ্য 6.150 কিলোমিটার এবং প্রস্থ 22.5 মিটার। সেতুটি বাংলাদেশের দীর্ঘতম সেতু এবং এটি গঙ্গা নদীর উপর নির্মিত সবচেয়ে দীর্ঘতম সেতু। এই সেতুর পাইলের সর্বোচ্চ গভীরতা 122 মিটার, যা অন্য সব সেতুর মধ্যে সর্বোচ্চ। ধারণা করা হচ্ছে আগামী দিনগুলিতে পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের GDP তে 1.2% বৃদ্ধিতে সহায়তা করবে। পদ্মা সেতু প্রকল্পকে মোটামুটি 5টি ভাগে বিভক্ত করা হয়েছিল। তা হল পদ্মা সেতু, নদী শাসন, 2টি সংযোগ সড়ক এবং সার্ভিস অবকাঠামো নির্মাণ। সেতুর দৈর্ঘ্য 6,150 মিটার বা 20,180 ফুট। উদ্বোধনের সময় লেগেছে 2,769 দিন বা 91 মাস বা 7 বছর 7 মাস। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড চায়না। উদ্বোধনের আগ পর্যন্ত খরচ হয়েছে 30,193 কোটি টাকা। কাজের আদেশের তারিখ 26 নভেম্বর 2014, 27 নভেম্বর 2020 42টি স্তম্ভের নির্মাণ কাজ শেষ হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। পদ্মা সেতুর 415টি ল্যাম্প পোস্টের সবকটিতে বিদ্যুতের অ্যাক্সেস রয়েছে এবং অন্ধকার হতে শুরু করলে যে কোনো সময় এটি আলোকিত হবে। শুরু থেকে পদ্মা বহুমুখী সেতু আলোচনা, বিতর্ক, ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। বিশ্বব্যাংক বলছে যে তারা বিভিন্ন মাধ্যম থেকে প্রমাণ পেয়েছে যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সাথে বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং কানাডার অ্যাসেন্সিয়া লাভালিন এর নির্বাহী এবং ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে একটি উচ্চস্তরের দুর্নীতির ষড়যন্ত্রের সন্ধান তারা পেয়েছে। কথিত দুর্নীতির ফলে বিশ্বব্যাংক প্রাথমিকভাবে সেতু নির্মাণের জন্য প্রস্তাবিত ঋণ মঞ্জুর করতে অস্বীকার করে এবং সরকারের সাথে ঋণ আলোচনা অব্যাহত রাখার ক্ষেত্রে শর্ত আরোপ করে।
এর মধ্যে একটি শর্ত মেনে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করতে হয়, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল বলে তারা উল্লেখ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।